হে হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড অলওয়েজ আমি ভালো আছি। লাইকি বা টিকটক অ্যাপে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং ভাইরাল হয়ে থাকে। মূলত এখন একটি ভিডিও এডিটিং খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে এই ধরনের ভিডিও এডিটিং। সো গাইস, আজকে আমি শেয়ার করবো যে আপনারা কীভাবে এই ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, আর এই ভিডিওগুলো প্রচুর ভাইরাল হচ্ছে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন শুরু করা যাক। ওকে, সো গাইস, ভিডিও এডিট করার জন্য আমাদের যা যা লাগবে তার মধ্যে তিনটি অ্যাপ লাগবে। এক নাম্বার পিক্সআর, দুই নাম্বার কাইন্ড মাস্টার, এবং তিন নাম্বার VN ভিডিও এডিটর। এছাড়া আমাদের লাগবে একটি ব্যাকগ্রাউন্ড এবং দুইটি ভিডিও। এই সকল কিছু লিংক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেখান থেকে ইজিলি সবগুলোকে ডাউনলোড করে ফেলবেন। সো চলুন আমরা এখন এডিট শুরু করে ফেলি। ওকে, সো গাইস, আমরা ফার্স্টে কী করবো, সিম্পলি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আমরা কী করবো, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে নিব। অর্থাৎ ডিসক্রিপশন বক্সে আমি যে ব্যাকগ্রাউন্ডটি লিঙ্ক দিয়েছি সেটা ডাউনলোড করার পর পিক্সআর্টে ওপেন করে নেবেন। ওকে, এরপর গাইস আপনি কী করবেন, সিম্পলি এখান থেকে পাবেন অ্যাড ফটো। অর্থাৎ আপনি এখানে যেই ধরনের ছবি অ্যাড করতে চাচ্ছেন সেই ধরনের একটি ছবি এখানে অ্যাড করে নেবেন। সো সাপোজ আমার কাছে এই ছবি আছে, আমি এই ছবি দিয়ে একটি ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ছবিটা ওপেন করে নিয়েছি। এরপর আমরা কী করবো, এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। এটা রিমুভ করার জন্য সিম্পলি আমরা এখানে পাচ্ছি কাট আউট, এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর সিম্পলি আমাদের যে ছবি সেটার মডেলটাকে আউটলাইন করব। এইভাবে আউটলাইন করার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, তাহলে এটা অটোমেটিকলি আমাদের কিছুটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে। আর আপনি যদি দেখেন যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি ঠিকভাবে, তাহলে আপনি অবশ্যই এখান থেকে পেন্সিল আইকন অথবা ইরেজার দিয়ে আপনার মনের মতন করে কাস্টমাইজ করে নেবেন। যদি দেখেন একটু বেশি নিয়েছে, তাহলে সেটাকে ইরেজার দিয়ে রিমুভ করে ফেলবে। আপনি যদি পারফেক্টভাবে এটাকে রিমুভ করতে পারেন, তাহলে আপনার ছবিটা লাগবে এইরকম। সো গাইস, আমি বর্তমানে এই ছবিটা ব্যবহার করব না, কারণ আমি অলরেডি একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেছি, তাই আমি সেই ছবি ব্যবহার করছি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা ওপেন করে নিয়েছি। জাস্ট সিম্পলি আমি কী করব, এই ছবিটাকে বড় করে নিব। বড় করে নিয়ে সিম্পলি এখানে অ্যাডজাস্ট করে দিব। আপনার ছবি অ্যাডজাস্ট করা ডান, আপনি সিম্পলি এখান থেকে পাবেন ড্র টুল, এখানে গিয়ে উপরে থ্রি ডট পাচ্ছেন অ্যান্ড এখান থেকে সেভ করে ফেলবেন। ওকে, এরপর গাইস আমরা সিম্পলি কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওপেন করার পর সিম্পলি এখান থেকে পাচ্ছেন প্লাস আইকন, এখানে ক্লিক করে আপনি সিম্পলি 9:16 যে অ্যাসপেক্ট রেশিও আছে সেটা ওপেন করে নেবেন। ওকে, এরপর আপনি কী করবেন, সিম্পলি মিডিয়াতে যাবেন, যার পর আপনার সেই ছবিটা ওপেন করে নেবেন এই মাত্র যেটা এক্সপোর্ট করলেন পিক্সআর্টে। ওকে, এরপর গাইস আপনি ফার্স্টে আসবেন অ্যান্ড এখন আপনাদেরকে কী করতে হবে, আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দুইটি ভিডিও ডাউনলোড লিঙ্ক দিয়েছি, সেই ভিডিও ডাউনলোড করার পর সেখান থেকে একটি ভিডিও আগে ওপেন করতে হবে, সেটা হচ্ছে এই ভিডিওটা আমি দেখাই দিচ্ছি। ওকে, সো গাইস, এরপর আপনি সিম্পলি কী করবেন, সেকেন্ড ভিডিও ডাউনলোড করবেন। অর্থাৎ আমি দুইটি ভিডিও দিয়েছি, এরপর আপনি সেকেন্ড ভিডিও ওপেন করবেন। এই ভিডিওটি ওপেন করার পর এটাকে আপনি ফুল স্ক্রিন করে ফেলবেন। ফুল স্ক্রিন করার পর এখানে আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর পাবেন ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন থেকে আপনি সিম্পলি এটাকে স্ক্রিন অথবা লাইটেন করতে পারেন, দুইটাই অনেক বেস্ট। আমি আপাতত এখান থেকে করতেছি লাইটেন। এরপর আমি টিক মার্কে ক্লিক করে দিব অ্যান্ড এটাকে একটু কাস্টমাইজ অথবা অ্যাড জাস্ট করে নিব। ওকে, সো গাইস, এরপর আমরা কী করবো, এই ভিডিওর জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা টিকটকে ভাইরাল হচ্ছে সেই সেম আমরা মিউজিকটি ব্যবহার করবো। এই জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে মিউজিকেরও লিঙ্ক দিয়েছি, সেই মিউজিকটি আপনি ডাউনলোড করার পর সিম্পলি অডিওতে গিয়ে ওপেন করে নেবেন, তাহলে দেখবেন এটা পারফেক্ট আপনার হয়ে যাবে। ওকে, এরপর আমরা কী করবো, সিম্পলি এই ভিডিওটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা সিম্পলি এক্সপোর্ট করে ফেলবো, তাহলে আমাদের এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, সো গাইস, আমরা এখন কী করবো, সিম্পলি VN ভিডিও এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওপেন করার পর সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করে আমরা কাইন্ড মাস্টারের যেই ভিডিওটি এই মাত্র এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি ওপেন করে নিব। ওপেন করার পর আমরা কী করবো, ছোট ছোট করে আমাদের ফুল ভিডিওটাকে স্প্লিট করে ফেলবো। লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি একটু করে আগাবেন অ্যান্ড এখান থেকে পাচ্ছেন স্প্লিট। এভাবে আপনার ফুল ভিডিওটাকে স্প্লিট করে ফেলবেন, এটাকে অনেক ভাগে ভাগ করে ফেলবেন। সো গাইস,
গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ভাগ করে নিয়েছি এখন আমরা কি করব জাস্ট সিম্পলি আমাদের যে কাট করছি মাসখানে সেখানে ক্লিক করব তারপর আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর যে কোনো ট্রানজিশন আমরা অ্যাড করব এই ভাবে আমরা আমাদের মনের ইচ্ছা মতো করে যতগুলো কাট বসিয়েছি সবগুলোতে আমরা এই ভাবে একটি একটি করে ট্রানজিশন অ্যাড করব তাহলে এটা অনেকটা সিনেম্যাটিক লাগবে এবং প্রফেশনাল লাগবে এইভাবে করবেন করার পর এটাকে আপনি এক্সপোর্ট করবেন আমি লাস্টে দেখাচ্ছি এই ভিডিওটা কেমন হয়েছে দেখতে এটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এটাকে 4K তে সেভ করবেন গাইস আপনি যদি এইভাবে ভিডিও সেম টু সেম ক্রিয়েট করতে পারেন আর 4K তে যদি ভিডিওটা সেভ করতে পারেন 100% গাইস আপনার এই ভিডিওটি ভাইরাল হবেই সো আমরা সিম্পলি এখান থেকে 4K করে ফেলবো অ্যান্ড এখানে যা দেওয়া আছে সেম সেটিংস করে এখান থেকে এক্সপোর্ট করে ফেলবো অ্যান্ড আমাদের ভিডিও রেডি হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সো গাইস মূলত এই ছিল ভিডিও আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর হ্যাঁ দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম